আসসালামু আলাইকুম বন্ধুরা, জিও টেলিকম কোম্পানি জিও এমার্জেন্সি ডাটা লোন লঞ্চ করে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে নেট ইউজ করতে করতে আমাদের ডাটা এমবি শেষ হয়ে যায়, তখন আমরা টপ আপ রিচার্জ করি বা অন্যের ওয়াইফাই ইউজ করে থাকি। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে মাই জিও অ্যাপ থেকে আপনি কিভাবে এমার্জেন্সি ডাটা লোন নিতে পারবেন, সেটা আবার 5 GB পর্যন্ত। তো ফ্রেন্ডস, ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখবেন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়, আর পারলে ভিডিওটিকে লাইক করে দিবেন, কারণ এই ভিডিওতে আপনি লাইভ প্রুফ সহ দেখতে পাবেন কিভাবে ডেটা লোন নেওয়া হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আপনি ডাটা লোন নিচ্ছেন সেহেতু পরবর্তীতে আপনাকে ডাটা লোনটা পেমেন্ট করে দিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর সার্চে টাইপ করবেন মাই জিও। মাই জিও লেখার পরে সার্চে ক্লিক করে দিবেন। যেহেতু আমার আগে থেকে মাই জিও অ্যাপটি ডাউনলোড করা আছে, তাই আমাকে এখানে আপডেট দেখাচ্ছে। আমি মাই জিও অ্যাপটিকে হোম পেজ থেকে ওপেন করব। আপনি আপনার মোবাইল থেকে মাই জিও অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে, যেটা মাই জিওর হোম পেজ। এখানে আপনি দেখতে পাবেন কর্নারে 3 লাইন, এখানে আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি ডাটা লোন, এর ওপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে লেখা আছে এমার্জেন্সি ডাটা লোন, তার নিচে লেখা আছে প্রসিড, এর ওপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাটা ভাউচার 1 GB, যার মূল্য হচ্ছে 15 টাকা। তো বন্ধুরা, এখান থেকে আপনি 5 বার 1 GB করে ডাটা নিতে পারবেন এবং আপনি পরবর্তীতে রিপেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, 1 GB ডাটা লোন নেওয়ার জন্য গেট এমার্জেন্সি ডাটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাক্টিভ নাও, এর ওপরে ক্লিক করবেন। অ্যাক্টিভ নাওয়ে ক্লিক করার পর আপনার এমার্জেন্সি ডাটা লোন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার নম্বরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নম্বরে একটি SMS চলে এসেছে, এখানে লেখা আছে ডিয়ার জিও ইউজার, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রিসিভ 1 GB ডাটা লোন। তো বন্ধুরা, এই নম্বরে 1 GB ডাটা চলে এসেছে। যদি আপনি মনে করেন যে আপনার ডাটা লোন পরিশোধ করবেন, তাহলে আপনি আবার এই পেজে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিউ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে পেটিএম থেকে বা ফোনপে থেকে পরিশোধ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়েছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ভালো থাকুন, খোদা হাফিজ।